বৈশাখী টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক জয়প্রকাশ সরকারের বাবা রণধীর সরকারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ময়মনসিংহের কেওয়াটখালি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান হয়। এর আগে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে রণধীর সরকারের মরদেহে শ্রদ্ধা জানান নানান শ্রেণী পেশার মানুষ। তিনি এই বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। গতরাতে ময়মনসিংহ শহরের মহারাজা রোডে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। রণধীর সরকারের বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পেশাগত জীবনে ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ও সিটি কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করেছেন রণধীর সরকার। বৈশাখী টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক জয়প্রকাশ সরকারের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বৈশাখী পরিবার।